السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. এটি নিরেট ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ, কোন সন্দেহ আছে? আর এই ভালো কাজটাকে তিনি যখন জীবিত ছিলেন তখনই রব্বুল আলামিন তাকে অ্যাড্রেস করে বলেছেন ইন্নাকা মাইয়িতুন। কি বিশ্বাস হয় না হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন না করেন না? শুধু তাই না, এখন অসভ্যদের কথা তো বাদই দিলাম, অসভ্যর মরবে না মরে না? ক্ষমতা ফেরাও মরেছে না মরে নাই? আল্লাহ রাসূল কি বানায় রেখেছে? আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, অনেকবার ওকে দেখেছে। মাঝে মাঝে শাইখুল আজহার আমাদেরকে তাফসীর করাতেন, এই দুই মাস আগে ইন্তেকাল করেছে সৈয়দ পান্তাও শাইখুল আজহার ইমাম আল আকবর, তিনি মাঝে মাঝে বলতেন ফেরাউনের জিয়ারত করছো? ওরে প্রশ্ন করছো, সে কেমন আছে? ওরে তুই জিগাইয়া কেমন আছে? যদিও রব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা ইউনূসের মধ্যে ওর ইতিহাস তুলে ধরেছেন, সুন্দর করে বলেছেন পানিতে ছুবায়া ছুবায়া কি আপনার ওয়াজে জানেন না? সম্পদ ওরে সম্পদ হলে কেউ বলে না এমন আছে? কারণ কে আলো কেমন দাবায় দেবে? সুতরাং আপনি আমি আব্দুল করিম আব্দুল রহিম আব্দুল জব্বার মরতে হবে না হবে না? কুল্লু নাফসিন আল্লাহ সবাইকে কবুল করুন বলেন আমি। যদি প্রসঙ্গ তো বলি রাত তারা শুনতে রাজি আছেন কষ্ট হবে, আমি একটা বিষয়ে বলবো তারপরে আবার প্রশ্নের উত্তরও দিতে চাই। আপনারা যদি কেউ কিছু জানতে চান, যেহেতু এসেছি আল্লাহ আপনি এসেছেন যতদূর জানি বলার চেষ্টা করবো, প্রশ্ন আপনাদের যা আছে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো। খুশি হয়েছে? আছে প্রশ্ন শুনবো আমরা সবাই সবাইকে মরতে হবে, মরতে হবে না? তো আপনারা আমার আশেপাশে পাড়া প্রতিবেশী ইন্তেকাল করে না করে না? আচ্ছা, মানুষ ইন্তেকাল করে মারা যায় তখন তাকে কোথায় নিয়ে রাখে? কোথায় নিয়ে রাখে? আচ্ছা, কবরে যখন রাখে সর্বশেষ কোন কথাটা বলে বলেন তো? ওয়াজ করে আরাম করে আল্লাহ যদি কবুল করে বলেন আমি। সর্বশেষ যে বাক্য আমরা সবাই মিলে মাইয়েতকে মাটিতে শুইয়ে দিয়ে বলি তা হলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূল। এটা সঠিক না মিথ্যা? আসার আমিসা বিশ্বাস হয়? যত মাইয়েতকে কবরে রাখা হয়েছে সবাইকে এই কথা বলা হয়, আর আপনি আমিও যখন মারা যাবো এই কথাটা বলা হবে না হবে না হবে না হবে না? আচ্ছা, এই কথার অর্থ কি জানে? অর্থ জানে? এই কথাটার অর্থ হলো বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। কার নামে? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। ওয়ালা এবং উপরে, মিল্লাত মানে আদর্শ বা দল, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ তার মানে আল্লাহর নামে রসুলের, আল্লাহর নামে রসুলের আদলে বা আদর্শে মিল্লাতে, আল্লাহর নামে রসুলের মিল্লাতে বা দলে বা আদর্শে। এই কথাটা বলে না বলে না? এর কারণ, এর কারণটা কি বলেন তো? কেন বলে? বলে এই জন্যই যাতে কবরে তার জীবনটা সহজ হয়, জাহান্নাম থেকে মুক্ত হতে কি, তার মানে বোঝা গেল কবরে জাহান্নাম থেকে বাঁচতে গিয়ে বাঁচানোর জন্যে আপনজনরা দোয়া হিসাবে আল্লাহর কাছে কামনা করে এই কথাটা বলে, আল্লাহ তোমার নামে
তোমার রসুলের মিল্লাতে রেখে গেলাম। তো যে ব্যক্তির জন্য কথাটা সত্য হয়, যে ব্যক্তি তার জন্য এই কথাটা সত্য, তার কোনো ভয় আছে? ভয় আছে? মানে তার সে যেই হোক, হানাফি হোক, সাফি হোক, আলে হাদিস হোক, যেই হোক, যে মাই তার ব্যাপারে এই কথাটা সত্য, আল্লাহর নামে রাসূলের দলে, কার মিল্লাতে? রাসূলের মিল্লাতে। যে ব্যক্তির ব্যাপারে কথাটা সত্য, তার কোনো ভয় আছে? তার কোনো শাস্তি বা কষ্টের কোনো সম্ভাবনা আছে? এটা বিশ্বাস করেন না করেন? যারা যারা উত্তর দিচ্ছেন তারা করেন, পিছনে যারা করেন না, নাকি সন্দেহ আছে? তার মানে যে ব্যক্তির জীবনে কবরে রাখা অবস্থায় এ কথাটা সত্য বলে প্রমাণিত হয়, তার কোনো ভয় নাই, চিন্তা কারণ। আর যে ব্যক্তি তার জন্য এ কথাটা সত্য হবে না, সে তাকে যদিও সবাই বলতেছে আল্লাহর নামে রসুলের দলে, কিন্তু কথাটা কথার কথা, আল্লাহ কবুল করেন নাই, তার কি শান্তি আছে? শান্তি আছে নাকি? নাকি হুজুরদের দিয়া কুরআন শরীফ খতম করায়া কুরআন শরীফ গুল্লা ভিতরে ঢুকাই দেবে, কবরের পাশে বসায় রেখে পড়াবে, লাশের চতুর্দিকে ঘুরাইয়া মাদ্রাসার ছাত্র দিয়ে পড়াবে, জান্নাত না দিয়ে আল্লাহ যাবে কি? কবরের চতুর্দিকে ঘুরাইয়া বসে পড়ায় না পড়ায় না, আছে না নাই? কিন্তু যার ব্যাপারে কথাটা সত্য তার আর কিচ্ছু না, এটা বিশ্বাস হয় তো? সন্দেহ আছে? কিন্তু যার জীবনে কথাটা সত্য হবে না, আল্লাহ কবুল করবেন না, তার কিছুতেই কোনো কাজ হবে না। এই পিসাহেব পিসাহেব শুধু যদি কবরে ঢুকাই দেয় কামল, খাজা বাবা সুলতান ঢুকাই দিলে কামল, আর কবরে খাজা বাবা ঢুকে দেবে, পিসাহেব সাথে যায় দেখে, যত কিছুই হোক পয়সা পর্যন্তই শেষ, বাবাজি ডাক পর্যন্তই শেষ, এরপরে তারপরে বুঝা গেল যে ব্যক্তির জন্য সত্য হয় কথাটা, তার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, সে ঘর দোয়ার আপনজন ছেলে মেয়ে সব রেখে গেলেও সে আলাদা আরেকটা রাজত্ব পাবে, তার ভয়ের কোনো কারণ নাই, আছে নাকি? কোনো সন্দেহ আছে? কিন্তু যার কথাটা সত্য নয়, সে যেই হোক তা কিনাই রেহাই রেহাই। সুতরাং আমরা যারা এখনো মরি নাই, এখনো জীবিত বলেন না আলহামদুলিল্লাহ, একটু আরো আস্তে আবিষ্কার করা উচিত যে আমি যখন মারা যাব, আমাকে যখন কবরে রাখা হবে, আর মানুষজন বলবে বিসমিল্লাহ, আমার যদি কথাটা সত্য হবে কিনা, এটা বুদ্ধিমানের কাজ, কি বিশ্বাস হয় না হয় না? নিজেকে আবিষ্কার জীবিত থাকতে, যে আমি মরে যাব কেউ তো বাঁচবে না, বাঁচবে কেউ? আমি মরে যাব, আমাকে লোকজন কবরে শুয়ে দেবে, বলবে বিসমিল্লাহ ওয়ালা বিল্লাতে, আল্লাহর নামে রসুলের বিল্লাতে, কিন্তু আমার জন্য কথাটা সত্য হবে কিনা মিথ্যা। সুতরাং যে ব্যক্তি মরার আগেই বিষয়টা বিশ্লেষণ করবে, আশা করা যায় তার জন্য কথাটা কি হতে পারে, অথবা এমন হতে পারে কবরে রাখতে গিয়ে আপনজন ভুলেই গেল, বলতেই পারল, কিন্তু তার জীবনটা ছিল সত্য, তার জীবনে এই কথাটা সত্য হওয়ার বাস্তবতা ছিল, এলে রব্বুল আলামিন কবুল করে নেবেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আর যদি জীবনে নাই, আল্লাহর নাম ছিল না, রসুলের আদর্শ ছিল না, অমুক তমুকের পিছনে স্লোগান দিয়ে ঘুরেছ, আর কষা মাল কি মল্লে করে আর কি মানুষ ঘরে রাখে নাকি, আদরের বউ কয় না,
কলিজার টুকরা বাচ্চায় কয় না, তাড়াতাড়ি বাড়ি করো, ভয় করে ভয় করে, করে না করে না, পচা মাল। দুই দিন পরে দুর্গন্ধ ছুটবে, এত দুর্গন্ধ, মানুষ পচা দুর্গন্ধ আমি দেখেছি। কানে কান দিয়ে নিয়েছি, কারণ মিশরে লেখা করার সময় আমাদের বাংলাদেশের মতো তো আর এত মানে এমন দোয়াশ মাটি বা এই যে পলি মাটি বা এই যে বস্তি মাটি না, সব বালি, তো বালির মধ্যে তো কবর খনন করতে পারে না, ওখানে ঘরের মধ্যে মাটির নিচে ঘর করে, ঘরের মধ্যে একই ঘরে অনেক লাশ, একটা রাস্তা আছে সুন্দর করে ব্লক বানায় রাস্তাটা ব্লক করে না, নতুন লাশ ঢুকাতে গেলে ব্লকটা খুলে লোকজন ঢুকে রেখে আবার চলে আসে। আমাদের বাংলাদেশে এক ছাত্র ইন্তেকাল করেছে, বাধ্য হয়ে কবর দিতে হয়েছিল। ও মানুষের পচাতে দুর্গন্ধ সহ্য করা, পচেটা তো জিন্দা থাকলে যখন তুমি ভালো, তো আল্লাহর নাম নিনারা রসুলের দলে থাকলা না, আদর্শে থাকলা না, মিল্লাতে থাকলা না, যখন পুইটা দেবা তখন দিয়ে দেবে আল্লাহ এবং রসুল গ্রহণ করবে, পচা মাল কি আল্লাহ এবং রসুল গ্রহণ করবে? আমরা মনে করি পচা মাল দিয়ে দিলাম আর পুরোহিতদের দিয়ে পড়ায় দিলাম, কেল্লা হবে শুধু তাই না, মাইয়েদের চতুর্দিকে বসে যে কোরআনের তেলাওয়াত হয় মনে করে জান্নাত কিনে লইতেছে, শুধু তাই না, বিশুদ্ধ হাদিস রয়েছে, যারা মনে করে বাপ মারা গেল, দাদা মারা গেল, মারা গেল আপন মা কাকি খালো হুজুরদের বসায় কোরআন পড়ালাম চতুর্দিকে সওয়াবের দায়রাতে, অথবা কবরের চতুর্দিকে পড়াইলাম বসায়া, সওয়াব সব বুক করে দিলাম একেবারে পায়ে দিয়ে। শুনুন তাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুমি মাইয়েদের চতুর্দিকে বসে কোরআনের তেলাওয়াত করে, অথবা কবরস্থ ব্যক্তির পাশে কবরের পাশে বসে তেলাওয়াত, ঠিক ওই মুহূর্তে আকাশ থেকে একজন ফেরেশতা নামে, নেমে মাইয়াকে প্রশ্ন করে, জীবদ্দশায় ওই কোরআন করেছ, জীবদ্দশায় ওই কোরআন শুনেছ? যদি বলে হ্যাঁ শুনেছি পড়েছি, তাইলে পুরস্কার আশা করা, আর যদি বলে না, চিন্তা থাকতে সময় ছিল না পড়ি নাই, দেখতে দেখতে ভুল ভুল করেছি, চিন্তা থাকতে পড়ি নাই, দেখি নাই, শুনিও নাই, ওই মুহূর্ত থেকে চান্দা শুরু হয়ে যায়। সুতরাং যারা পয়সার গর্বিতে, দুই পয়সার গর্বিতে বাবা দাদু খালা মারা গেলে হুজুরদের ঢালাইতে দেন, তাড়াতাড়ি করো লাশের চতুর্দিকে বসে কবরের পাশে বসে যে দেখাতেন, উল্টো ডান্ডার ব্যবস্থা করতেছেন, বলেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব উপকার করতে গিয়ে তাই দিয়েছে, নাকি আমরা মনে করি কত উপকার করতে সব আল্লাহ হেদায়েত নসীব করুন, যিনি বলুন আমিন। কিন্তু বন্ধুগণ, ব্যক্তি যখন মাইয়ে যখন তাকে কবরে রেখে দেয়া হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয়, কার জন্য তা সত্য হয়, কার জন্য? আর আপন জনদের সর্বশেষ বাক্য আমি কেন বলছি শুনে, আল্লাহ আমাকে এতিম করেছেন, এই চলতি বছরের 13 ফেব্রুয়ারি আমি আমার বাবাকে হারিয়েছি, তো নিজে আমি আপনাদের সবার কাছে আমার আব্বার জন্য দোয়া চাই, তো নিজে গোসল দিয়েছি, কাফন পরিয়েছি, জানাজা পরিয়েছি, কবরে নিজ হাতে শুয়ে দিয়েছি, আমরা এমন আসি না নাই, আসি না নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন, সমর্থন করেছেন, শোনা মাত্রই বিনা প্রশ্নে যে মানবে কবরে এসে আল্লাহর নামে রাসূলের দলে যাবে, যখন যুক্ত
আর যে রসুলের কথা শুনলো, রসুলের কাজ রসুল করেছেন শুনলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন শুনলো, তারপরেও মানলো না, ওই রকম বক্ত নালায়েক দুর্ভাগা। এবার নিজের প্রশ্ন করে সৌভাগ্য পাওয়ার প্রথম এক নাম্বার চরিত্র আছে, কয়জন আছে? না থাকলে এই মুহূর্ত থেকে তওবা করব। রাজি আছে? রাজি আছে? দুইটা হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ। বলেছেন করেছেন সমর্থন করুন, শোনা মাত্র বিশ্বাস করবেন আমল করবেন, আল্লাহ তৌফিক এনায়েত করুন বলেন আমি। যে ব্যক্তি এটা করবে তার এক নাম্বার আগে এক ধাপ আগে। সুতরাং জীবনটা এখন ভাগ করে দেখেন বন্ধুগণ, খুবই সহজ বিষয়টা, আমল করা যে ইচ্ছা করে তার জন্য সহজ, যে ইচ্ছা করে না তার জন্য। যে আবু বকর সিদ্দিক আবু বকর বিন আবু কুহাফার মতো হবে, রাসূল বলেছেন আবু জেহেলের মুখেও শুনলেন, কার মুখে? আবু জেহেল যেন রাসূল বলেছেন তিনি গত রাতে মেয়েরাজে গিয়েছিলেন, অল্প সময়ে ফিলিস্তিন গিয়েছে, আবার ফিলিস্তিন থেকে সাত আকাশ ভ্রমণ করে এসেছে। শুনলা কথা বলল আবু বকর, বললেন আবু জেহেল শুন, দুষ্ট হাসাই কি আমার রসুল বলেছেন? সত্যই কি আমার রসুল বলেছেন? কি গল্পে ওয়াজে শুনেন না আবু জেহেল? বলছে শুনো, সারা জীবন মিথ্যা কথা কইতে পারি কিন্তু এটা সত্য বলছি, সারা জীবন মিথ্যা বলতে পারি, এই কথা নাকি? আবু জেহেলের মুখে রসুলের কথা শুনে বিশ্বাস করেছেন কে? আবু বকর হয়ে গেলেন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর আজকে আমাদের সমাজে আবু জেহেল না, অনেক ভালো মানুষদের মুখে অনেক হাদিস শুনে, কয়টা মানেন মিয়া? আবু জেহেলের মুখেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে যে মানে তার নাম সিদ্দিক। আর ভালো মানুষের মুখে অনেক হাদিস শুনে, কয়টা মানে? সারা জীবন বুখারি পড়া কিন্তু আমলে নেই, তা আবু জেহেল ছিল কি? আমার কথা কি লজিকে মিলে না মিলে না? হ্যাঁ, আর কবরে থুইলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ হইব? সুতরাং বলুন, কার কবরে কেউ যাবে? কেউ যাবে না। কিন্তু আদর্শ অনুযায়ী জীবন গঠন করলে চিন্তার কারণ নাই, আমরা ওই আদর্শের কথাই বলি আর মানতে চাই, বলেন না আমি? আমিন। বলুন আমিন। সুতরাং এক নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো, সে যেই হোক বলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে আর প্রশ্ন করা যাবে না। করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বাপ দাদা যত খুশি না করুক আমাকে করতে হবে, কারণ আমার কবরে আমি একা যাব। আমার কবরে বাপ দাদা যত খুশি যাবে নাকি? না। যাবে না। ইমান কবরে চিরস্থায়ী সুখে ঘুমানোর জন্য প্রয়োজন, কারো কবরে কেউ যাবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর করেছেন, সমর্থন করেছেন, শোনা মাত্রই গ্রহণ করতে। যে ব্যক্তি গ্রহণ করবে তার কবরে চিন্তার কারণ, বিশ্বাস হয়? আল্লাহ আমাদেরকে এক নম্বর গুণ অর্জনের তৌফিক দিন। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিছু বিষয়ে নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু বিষয়ে নিষেধ করেছেন, এটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না। বিশুদ্ধ সনদ বা রাস্তার ধারাবাহিকতা আপনার কাছে যখন পৌঁছাবে রাসূল নিষেধ করেছেন, তারপরেও যদি করেন তাহলে কবরে আল্লাহ রাসূলের দলে যাওয়া, আল্লাহর নামে রাসূলের দলে হবে হবে না। আল্লাহর নামে রাসূলের দলে কবরে ঘুমাইয়া হতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। রাজি আছেন? নিষেধ করেছেন এই কাজটা করা যায়,
এমন অসংখ্য কাজ আপনারা জানেন না জানেন না, মানে কেউ কাউরে দিয়ে দেবে ওখানে, কেউ কাউরে চিনবে না। সুতরাং নিজের চরকায় তেল দিতে হবে, নিজের কপটটা নিজে নিয়ে শিখতে হবে। আল্লাহ তৌফিক দিন বলেন আমি। সুতরাং বন্ধু, এটা কারো বিরুদ্ধে নয়, নিজের পক্ষের কথা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা নিষেধ করেছেন, এমন অসংখ্য বিষয় আমরা জানি শুনি কিন্তু মানি না, অথচ কবরে যাইয়া আল্লাহর নামে রাসূলের বলে উঠতে চাই, এর চেয়ে বড় উপকার হতে পারে? সুতরাং আমরা কেউ উপকার হতে চাই না, পুরুষরাও না নারী নাও, রাজি আছেন? এটা দুই নম্বর। এই কথাগুলো কি খুব কঠিন? খুব কঠিন নাকি? খুব সহজ, সিম্পল। তিন নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে বলে কিছু বিষয়ে সতর্ক করেছেন, সাবধান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সাবধান করেছেন যে বিষয়গুলো থেকে তা থেকে সাবধান, দূরে থাকা। শুনলেন রাসূল নিষেধ করেছেন, রাসূল সাবধান করেছেন, সতর্ক করেছেন, তারপর আপনি গেলেন। যেমন মনে করুন উদাহরণ একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে সাবধান করেছেন গণকের কাছে যাওয়া থেকে। গণক আজকে কত জাতের গণক যে তৈরি হয়েছে, হ্যাঁ, জ্যোতিষী টুতিষী গণক নামে কত কিছু। আমরা অনেক হুজুররাও দেখেছি, আবার অনেক হুজুররাও গণক করছে, জিন দিয়া গণে আছে না? নাই। আপনি আমি না গেলেও ব্যবসা জমত? যে ব্যক্তি গণকের কাছে গেল আর বিশ্বাস করলো গণকের কোন একটা কথা, সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে উপরে যা নাজিল হয়েছে তাকে অস্বীকার বলে নাও। অন্য হাদিসে আসছে যে গণকের কথা বিশ্বাস করলো, গণকের কাছে গেল, 40 দিন তার নামাজ কবুল হবে না। সাবধান, নিজেরাই গণক হয়ে বসছে, তোমার ইয়ে ওষুধ এই ওষুধ এই দাবি সেই দাবি সেই কিছু আছে না? নাই। আমরা কথা বলতে চাই, এদের অসংখ্য সাবধান মানে আমরা প্রতিদিন কি করি, লক্ষ্য অথচ কবরে ঘুমায় চাই আল্লাহ নামে রসুলের, কিন্তু এটা মানা খুব কঠিন না সহজ? জুড়ে বলেন কঠিন না সহজ? তিনটা বলে ফেললাম, কয়টা? এক নাম্বার, রসুল ইসলাম যা বলেছেন যা করেছেন যা সমর্থন করেছেন শোনা মাত্র কি করতে হবে, আমল করতে হবে, গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে। দুই নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সকল বিষয়ে নিষেধ করেছেন, সাবধান করেছেন, রাসূলের নিষেধ না এর থেকে সাবধান, রাসূল নিষেধ করেছেন করা, রাসূল সাবধান করেছেন, নিষেধ করেছেন আমাদেরকে মুসলিম বাহুতে। আর আমি মাশাআল্লাহ অনেক বড় মুসলমান, মুস আর ঠুট এক, আর ওরে কবরে তুইয়া কয় বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ ওহ, হ্যাঁ, নিষেধ করেছে মুসলিম বাহাতে পারবে না, ন্যাচারাল বাউন্ডারি ভিতরে থাকবে। এই ঠুটের মধ্যে একটা ছোট্ট দাগ আছে না? নাই। এর ভিতরে এটা ক্রস করতে পারবে, কিন্তু রাসূলের এমন অসংখ্য নিষেধ আমরা প্রতিদিন নিজেরা, আপনারা খুঁজে খুঁজে এটা পান্না পান্না একটু চিন্তা করেন কতগুলো নিষেধ। আমি বললাম দীর্ঘ সময় লাগবে, তাই সংক্ষিপ্ত করে দিই, শর্টকাট ওয়াজ, শর্টকাট ওয়াজ, কিন্তু সফলতাটা মানলে কত বেশি না কম, বিশ্বাস হয় তো? অল্প ওয়াজ অনেক বড় সফলতা হবে যদি মানা যায়।
আগওয়াত এখন নিজেরাও করতে পারবেন, পারবেন না ইনশাআল্লাহ। সুতরাং কবরে ঘুমায়া আল্লাহর নামে রসুলের দলে যদি থাকতে চাই, তাহলে তিন নম্বর রসুল যা সাবধান করেছেন তা নিজেই সাবধানতার সাথে দূরে থাকা কাছে পেয়েছে। আর সর্বশেষ চার নম্বর হল সওয়াবের নিয়তে, নেকির নিয়তে, বুঝেন তো, সওয়াব বুঝেন তো, নেকি বুঝেন তো, নেকি পাওয়ার জন্যে সওয়াব পাওয়ার জন্যে এমন কোন কাজ করা যাবে না যা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তার মানে সওয়াবের নিয়তে যে কোনো কাজ করতে গেলে আগে প্রশ্ন করতে হবে, এটা কি আমার রাসূল করেছেন, এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যে কোনো সওয়াবের কাজ করবে, যে কোনো সওয়াবের কাজ, যে কোনো নেকির কাজ, সওয়াবের জন্য নেকির জন্য যে কোনো কাজ করার আগে এই প্রশ্নটা করতে হবে, এই কাজটা কি আমার হাবিব আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি উত্তর হয় হ্যাঁ তিনি করেছেন, তাহলে হাজার বার করতে হবে। আর যদি উত্তর হয় তিনি করেন নাই, তাহলে চোদ্দ কুষ্টি করলেও করা যাবে। রাজি আছেন? রাজি আছেন? এই চারটি কাজ, চারটি গুণ যে ব্যক্তির জীবনে আছে, তার মানে যে তার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথবা করেছেন অথবা সমর্থন করেছেন শুনলেই কয় মেনে নেয় আমি করব। দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কয় না আমি করব। তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন কয় না আমি যাব না রে বাবা না আমি। চার নম্বর সওয়াবের নিয়তে যে কোনো কাজ করার আগে, নেকির জন্য সওয়াবের জন্য যে কোনো কাজ করার আগে বলি আচ্ছা কাজটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যদি উত্তর হয় হ্যাঁ তিনি করেছেন তিনি করে, আর যদি উত্তর হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তাহলে যদি কুষ্টি করবে বা যাও তোমরা যাও আমি করব। এই চারটা গুণ যে ব্যক্তির জীবনে রয়েছে সে কবরে যদি লোকজন বলতে ভুলেও যায় তবুও কবুল করবেন কে? আল্লাহ। কে? আল্লাহ। কবুল করবেন তাকে তার নামে তার হাবিবের মিল্লাতে বলেন আলহামদুলিল্লাহ। কঠিন মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে? এবার আমার সাথে বলেন এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন করেছেন অথবা সমর্থন করেছেন এমন যে কোনো বিষয় শুনলে দুনিয়ার সব বাদ দিয়ে তা বিশ্বাস করো। রাজি আছেন? বলেন আমিন। বলেন আমিন। দুই নম্বর রাসূল নিষেধ করেছেন এমন কোনো কাজ করব না, বলেন আমিন। তিন নম্বর রাসূল সাবধান করেছেন, সতর্ক করেছেন এমন কাজও কোনোদিন করব না। আর চার নম্বর সওয়াবের নিয়তে নেকির জন্যে, সওয়াবের জন্য নেকির জন্য যে কাজই করতে চাইব যে কাজটা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই এমন কোন কাজ সওয়াবের নিয়তে করব না। রাজি আছেন? এই চারটি গুণ যার জীবনে রয়েছে সে কবরে ঘুমাবে কার নামে? আল্লাহর নামে। কার দলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আর যে ব্যক্তির জীবনে এটা নাই, শূন্য রসুলের কথা রসুল বলেছেন সমর্থন করেছেন নিজে করেছেন কিন্তু তারপরে মানল না, রসুল নিষেধ করেছেন তারপরেও করল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন তারপরেও গেল। শুধু তাই না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই অথচ অনেক সওয়াব হয় এই নিয়তে করল, সে দুনিয়াও যদি তার জন্য বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কাম হবে না? বলেন কাম হবে না। সুতরাং আমরা সবাই মরবো না বেঁচে থাকবো? মরবো না বেঁচে থাকবো? কবরে যেতে হবে না হবে না? তো লাশ হয়ে কবরে গিয়ে সর্বশেষ এই দোয়াটা আমাদের সকলের জন্য সত্য হোক, বলেন আমিন। কে বলেন আমিন? সত্য হয় একটা ওয়াজ যথেষ্ট, হেদায়েতের জন্য একটা কথা, চিরস্থায়ী সুখের জন্য যথেষ্ট,
আর না মানলে দুঃখ আর বেদনা কি নাই। বন্ধুগণ, আজকে এই মাহফিলে আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলি, রব্বুল আলামিন কবরের জীবনে তার নামে তার রাসূলের বিন্দাতে যাওয়ার জন্য যে চারটি মৌলিক গুণ আমাদের সবাইকে দিয়ে দিন, বলেন আমিন। বলুন আমিন। যারা শুনলেন তারা, যারা শুনেন নাই তাদের কাছে পৌঁছে দেবেন। রাজি আছেন? রাজি আছেন? কথাগুলো কঠিন না সহজ? ইচ্ছা করলে মানলে খুবই সহজ। সবাইকে মানে আদম আলী ইসলামকে সৃষ্টি করলেন, সৃষ্টির পর রব্বুল আলামিন আদম আলী ইসলামের পিঠে নিজের হাত বুলালেন। কার পিঠে? আদম আলী ইসলামের পিঠে হাত বুলালেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনবার হাত বুলালেন, একবার করলো নবীদের প্রাণ, একবার করলো জান্নাতীদের প্রাণ, আর একবার করলো জাহান্নামীদের সব প্রাণ একত্রিত। আল্লাহ প্রশ্ন করে বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রব মানে সৃষ্টি করেছি, রক্ষণাবেক্ষণ করি, প্রতিপালন করি, বিবর্তন করি, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই মিলে বলেছিলাম বালা অবশ্যই। শুধু তাই না, এতটুকু থামি নাই, আমরা বলছি সাক্ষীতা, আমরা সাক্ষীও দিই। নিজে যেমন একটা পক্ষ হয়েছে, আবার তৃতীয় পক্ষ হয়ে সাক্ষীও দিই। কেন? দুইটি কারণে আল্লাহ সাক্ষী দিয়েছেন আর পরিচয় করিয়েছেন। কেয়ামতের দিনে ডান্ডা দেবে আল্লাহ, চিন্তা কেউ দাওয়াত দেয় না এই কথা থেকে কেউ বলতে। যে আদম সন্তান হিসেবে জন্ম নিয়েছে, যারই আকল আছে সেই পরিচয় জানতে পারে কার? আল্লাহ। কারণ তার জন্মের সাথে, সত্তার সাথে, জীবনের সাথে পরিচয় আছে কার? আল্লাহ। কি বিশ্বাস হয় না? কেউ দাওয়াত যদি নাও দেয় তবুও আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি তার জন্মের সত্তার সাথে তার পরিচয় সম্পৃক্ত করে দিয়েছেন। যে কারণে কোরআনে কেরিমে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম তথা এই যে চন্দ্র দেখেন, সূর্য দেখেন, আপনারা জানেন না ঘটনা, এটা কেন উল্লেখ করলেন? এটা প্রমাণ করার জন্যে যে একজন মানুষ তার কাছে নবী আসে নাই, দাওয়াত আসে নাই, কোরআন যায় নাই, কোনো হুজুর যায় নাই, তারপরেও ঈমান আনতেই হবে সৃষ্টির সব দলিল দেখে দেখে। বুঝতে পেরেছেন? দুই নম্বর বিভ্রান্ত জাতির অপরাধের কারণে আমাকে কি শাস্তি দেবে? এই কথা যাতে কেউ বলতে। এই জন্য রূপের জগতে রব্বুল আলামিন সাক্ষী নিয়েছেন, নিজেকে পরিচয় করিয়েছেন। প্রত্যেকটা মানুষ সত্য বুঝে, বুঝে না বুঝে না, যে পাগল নয় যার আকল আছে সে সত্য বুঝে না বুঝে না, এই ভূমি আল্লাহকে মানতেই হবে। আর এই জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা দিয়ে করেছেন। সুতরাং যেখানে যায় নাই দাওয়াত, এরাও মানতে বাধ্য না বাধ্য না বাধ্য না বাধ্য নয়। এজন্য প্রশ্ন করেছেন শুধু ইল্লাল্লাহ জিকির কি ঠিক? দেখেন যিকরুল কোরআন আল কারীম তিনটি অর্থে ব্যবহার করা হয়েছে। কয়টি অর্থে? তিনটি অর্থে ব্যবহার করা হয়েছে। এক নম্বর যিকরুল মানে হলো জ্ঞান চর্চা করা। যিকরুল মানে কি? যেমন আমরা মাহফিলে বসেছি, আমরা পরস্পরে জানা অজানা বিষয়ে আলোচনা করছি, জ্ঞান চর্চা করতেছি, কি হচ্ছে এখানে? কি হচ্ছে? আল্লাহর যিকির হচ্ছে। বলেন না আলহামদুলিল্লাহ। যিকির মানে জ্ঞান চর্চা। দুই নম্বর যিকরুল মানে হলো আল্লাহর আদেশ পালন করা, নিষেধ থেকে বেঁচে থাকা। আল্লাহর আদেশ পালন করা, নিষেধ থেকে বেঁচে থাকা, এটার নাম যিকির। এই এটাও যিকির অর্থে ব্যবহার হয়। তিন নম্বর যিকরুল মানে হলো কোরআন আল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত অর্থবোধক শব্দ সওয়াবের নিয়তে উচ্চারণ। সুতরাং
জিকির করতে গেলে খুঁজতে হবে, যে বলছি না কবরে আল্লাহর নামে রাসূলের কাছে যাইতে গেলে কষ্ট করতে হবে। আমি কাজটা করতে চাই যেটি করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু ইল্লাল্লাহ বলে কোনো জিকির নাই। সুতরাং যারা এমনটা করেন আল্লাহর ওয়াস্তে বলি, করার আগে একটু প্রমাণ বের করুন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যদি করেন আমাদের কোনো আপত্তি না, আমরাও করব সবাই মিলে বসে করব। আর যদি রসুল না করে থাকেন, অমুক তমুক করেছে মানা যাবে, আল্লাহ তৌফিক দিবেন। আমিন আমিন। এটা কি সুন্নতে মুআক্কাদা? এটা কি তাহলে বিতর্ক? এটা কি তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে না? হবে। কি হবে? তারাবি না পড়লে রোজা হবে না, কেউ বলতে পারবে? কে বলতে পারবে? আপনার কোনদিন 4 রাকাত করতে পারেন বলেন, কোনদিন 8 রাকাত পারেন বলেন, কোনদিন বেশি করতে পারেন বলেন, কিন্তু বিতর্ক করা যাবে। এটা 20 রাকাতই বাধ্যতামূলক এমনটা বলা যাবে, বলা যাবে না? বলা যাবে না? সুতরাং আমরা সহজ চাই, রাজি আছেন? রাজি আছেন? আপনারাই বললেন এটা ফরজ না, যদি ফরজ হইতো তাহলে খন্তি গোলাম নিয়ে রাখতাম, যদি ওয়াজিব হইতো তাহলে না হয় ধাক্কা ধাক্কি করতাম। হ্যাঁ, সুন্নতে উপকার আছে? সুতরাং ঝগড়া না, এই সব বিষয়ে বলেছেন সুন্দর। প্রায় 1 ঘন্টা পূর্বে আজান দেয় তখন নামাজ পড়া সহি হবে কিনা, দয়া করে উত্তর দিয়ে বাড়ি করছে বন্ধুগণ। আসলে জানতে হবে আহলে হাদিস মসজিদে যখন আসরের আজান হয়, আর আমাদের দেশে হানাফি মসজিদে যখন প্রায় 1 ঘন্টা পার্থক্য, কিন্তু হানাফি মসজিদের আজানটা যখন আসরের প্রায় শেষ হওয়া, আর হানাফি আহলে হাদিস মসজিদে যখন আজান হয় এটা হলো আসলে প্রথম বার, বিশ্বাস হয় না হয় না? যিনি প্রশ্ন করেছেন তিনিও বলবেন না বলবেন না কি, এটা বিশ্বাস হয় না হয় না? ওয়াক্ত হলে আজান, আর আজান ওয়াক্ত হওয়ার সাথে সাথে দেওয়া কি, সুতরাং যেখানে ওয়াক্ত হবে ওয়াক্তের পরিচায়ক হিসেবে আজান হবে। মুয়াজ্জিন যখন আজান দেয় আজান শুনলে 2টা দায়িত্ব, 1 নম্বর মুয়াজ্জিনের আজান এর কথা যা যা মুয়াজ্জিন বলবে তা তা আমি বলবো, বলেন আপনারা বলে দেন, মুয়াজ্জিন যা যা বলে আমরা তা তাই বলবো। কেবল কয়টা জিনিস? 3টা। কয়টা জিনিস? 3টা। আকৃষ্ট ভালোবাসা, 1 নম্বর তারা কুরআন শরীফ পড়ে না, পড়ে নাকি? পড়ে নাকি? কুরআন শরীফ পড়ে না, অথচ জীবনে একটা কিতাবই সবচাইতে বেশি পড়া উচিত, তার নাম কি? আল কোরআনের সাথে যার সম্পর্ক নাই তার কোনো কিছুই ঠিক না। সুতরাং 1 নম্বর 2 নম্বর তারা যে হাদিসের কিতাবটা পড়ে ফাজাইলে আমল, এই বইটার 1% কথা হলো ফেব্রিকেট বা ভিত্তিহীন দলিলবিহীন বলে আল্লাহ কোন লিখে 1 রাতে 1000 রাকাত নামাজ পড়েছে, এমন আছে না? নাই, খুলে দেখেন বইটা আছে। তা আমি তো বিরোধী, আমি সমালোচনার জন্য বলছি না, আল্লাহ মাফ চেয়ে দিয়ে বলছি, আমি বলি দেখো 1 রাতে 1000 রাকাত নামাজ যদি পড়তে হয়, আমি তো আপনাদেরকে হিসাব করি, 1 রাতে 1000 রাকাত নামাজ পড়তে গেলে প্রতি রাকাতে অন্তত কতক্ষণ সময় লাগার কথা? 2 মিনিট বলছে, আমি 1 মিনিট বাদ দিলাম, আমি 1 রাকাতে কি 1 মিনিট, এর কম হলে নামাজ হবে? 1 রাকাতে 1 মিনিটের কম যদি সময় লাগে তাহলে রাকাত হবে? বলেন হবে? এখনই একজন টেস্ট করে দেখেন, এখনই দাঁড়ায় দেবে টেস্ট, 1 রাকাতে 1 মিনিটের কম যদি সময় লাগে তাহলে বুঝতে হবে কি নয়,
নামাজ। আচ্ছা আমি এক মিনিটই ধরলাম, এক হাজার রাকাতে এক হাজার মিনিট, এক হাজার আল্লাহর কসম করে বলি আমি কয়েকশো পরিবারের খোঁজ নিয়ে দেখতে পেয়েছি যারা এইভাবে জানে না নিজের ছেলেটা অসভ্য নাম্বার ওয়ান, মেয়েটা অসভ্য নাম্বার ওয়ান, ঘরে নাই ইসলাম আর মানুষের ঘরে ইসলাম। যে ব্যক্তি তার নিজের ছেলেটাকে নামাজ পড়াতে পারে না, আরেক বেতার ছেলেকে নামাজ পড়তে বলা অধিকার রাখে 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 শুধু আল্লাহ করে রেখে দিলে মনে সুরত রাখবে আগে নিজে এবং নিজের পরিবারকে বাঁচাও, নিজে আর নিজের পরিবার বাদ দিয়ে গেলাম, এটা হচ্ছে না হচ্ছে না। সুতরাং বন্ধু এমনটা যাদের আল্লাহ তাদেরকে হেদায়াত নসিব করুন, যদি বলে আমিন। আর বিশেষ আমাদের দেশে হচ্ছে দুই দিনে মুনাজাত হবে, আমি বললাম মাশা আল্লাহ, কারে খেদাইল কারে, শয়তান খেদাইতে রাজি আছে না শয়তান দের লইয়া থাকবে, ঠিক করে আল্লাহ হেদায়াত নসিব করুন, আমিন। দুর্ভিক্ষ নাকি গল্প নয়, গল্প নয়, তবে আল্লাহ আইনের ব্যাপারে যে কথা একটু ভেঙ্গে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন, আল্লাহ যে আইন দিয়েছেন আমাদের জীবন দেশ জাতি আর রাষ্ট্র পরিচালনার জন্য, এটা তিন ভাগে বিভক্ত, কয় ভাগে বিভক্ত, কয় ভাগে বিভক্ত, একটা ভাগ হলো কেসাস, আল্লাহ যে আইন দিয়েছেন কোরআনে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার জীবনে প্রতিষ্ঠা করেছেন হাদিসে আমরা যা পাই, কোরআন এবং সুন্নায় আল্লাহ প্রদত্ত আইনের একটা নাম হলো কি, কি কেসাস, কেসাস মানে হত্যার বিপরীত হত্যা, রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন কেসাস। দুই নাম্বার হলো হুদুদ, যেমন চুরি করলো ভাত কাটে, চুরি করলে কি হবে, শব্দ ফার্সিতে কয় নামাজ, আমরাও বলি কি এটা বাংলা আরবি সালাত, তার বাংলা অর্থ নামই হলো প্রার্থনা, সালাত নাম মানে কি, সালাত মানে কি দোয়া, যদি অর্থটাও না বুঝে নামাজ মানে দোয়া তাহলে দেখুন নামাজে আল্লাহ আকবার বলে দাঁড়ালে দাঁড়ায় বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তারপরে কি কর, আমিন, কি কর, আমিন, বলেন না নাকি, বলেন না নাকি, ওটা তো হানাফি বলে না, বলে হানাফিরা দুস্তো আমিন বলিতেই হইবে, যদি আমিন না বলে তাহলে আমি সুন্নাকে অস্বীকার, এটা দোয়াকে অস্বীকার করে, সব ইমাম একমত বলতেই হবে, আবু হানিফা আলাইহি রাহমা তিনি বলেছেন অবশ্যই নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এমন আওয়াজে বলতে হবে না, হবে না, হবে, অন্য তিন মাঝহা বলেছেন এটা জুড়ে বলো, কারণ এই আমিন বলা ফেরেশতাদের আমিনের সাথে যার মিলে যাবে তার অতীতের সকল অপরাধ ক্ষমা করে দেন কে, আপনি দলাতে বুঝলেন আমি পাপ সারা দিন ছিল, বন্ধু পিছনের জীবনের অপরাধ যদি মাফ করাতে চান কোনো জায়গাটাকে চিৎকার করে বলা উচিত আমি, বলা যায় না বলা যায় না, বললে ক্ষতি আছে, হানাফি সবাই সব হানাফি আলেমরা সবাই মিলে একটা দলিল দেখা, আমিও হানাফি কম দেখি যে আমিন বসলে অপরাধ, সবাই বলতে বাধ্য হবে আমিন বলাটা ভালো কাজ, তাহলে একটা ভালো কাজ থেকে আরেকটা মানুষকে বিরত রাখবা, কে তোমাকে সাহস দিবে, ঠ্যাং ভেঙে দেওয়া উচিত, এ সকল বিষয় ভালো যেগুলো বদলা মানুষকে ভালো কাজ করতে দেবা না, এমন বদবস্ত কে আছো এদের থেকে সাবধান, রাজি আছে, রাজি আছে, বন্ধু শুধু তাই না আপনি রুকুতে গেলেন বললেন হাইয়া আলা, রুকুতে যায় কি বলেন, রুকুতে যায় কি বলেন, সুবহানাল্লাহ,
রঘুপতি মহান রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা আওয়াত ওয়া মিন আমাশিতা মিন শাইইন বা আল্লাহ প্রশংসা করে দোয়া হলো না হলো না হলো সেজদায় দেয়া আবার তাসবিহ করতে আর যখন সেজদা দিলেন আমার আল্লাহ নিজে দেখে বলেছেন কোরআনুল কারীম কোরআনুল কারীম সূরাতুল আলাক শেষ সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারি তার মানে আল্লাহর প্রতি কাছে যদি যেতে চাও তাহলে কি করো কি করো সেজদা দিলে মানুষ এবং আল্লাহর মধ্যে কোনো দূরত্ব যখন আল্লাহ এবং আপনার মাঝে কোনো দূরত্ব নাই কিচ্ছু কইলেন এর চেয়ে কম ভক্তি আর হতে পারে তাই না মানে সেজদায় গিয়ে দোয়া করতে শুধু দোয়া করেছে শুধু তাই না আপনি বলেন নিজেদের আমি শুধু তসবিহ করলাম তুমি ছাড়া আর কেউ আমার এই অপরাধ ক্ষমা করতে সুতরাং তুমি ক্ষমা করে দাও আমাকে তোমার পক্ষ থেকে অনুগ্রহের ক্ষমা কারণ তুমি ক্ষমাশীল আর আচ্ছা এই কথা বলার পর আবার হাত ধরে বলা লাগে তার মানে পোলাও বিরিয়ানি খাইল খাইয়ে পর নারী আলুর ভর্তা শুকির ভর্তা আমার এক শিক্ষক বলতেন এদের উদাহরণ হলো এবং এটা গ্রামের কথা আপনাদেরকে বলে কিনা জানি না কুত্তার পিঠ আর মুখে কানে আর মুনাজাত দোয়া মানে চিৎকার করে বলা উচ্চ আওয়াজে বলা কে বলে দোয়া আর মুনাজাত মানে বুঝছেন হ্যাঁ মুখে আর কানে আমরা দেশে কানে 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 তো কথা হয় না দুই কানে কথা কয় না নাকি আপনাদের দেশে বলে কানে কানে কথা কয় কানে আর মুখে কথা কয় এটারে বলে মুনাজাত যদি আপনি এটা করতে চান তাহলে শুনুন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে আর বামে সালাম ফিরায়া আকাশের দিকে মুখ উঁচু করে একবার বলতেন আল্লাহু আকবার কি বলতেন তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ অনেক সাহাবী রাদিয়াল্লাহু আনহু আযান এর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু সর্বপ্রথম গিয়ে রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাতে ঘুমন্ত অবস্থায় দেখলাম আল্লাহর একজন ফেরেশতা এসে আমাকে বলছেন মানুষকে নামাজের জন্য ডাকতে চাও তাহলে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আর ইকামত দিতে গেলে নামাজের সময় বলো কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ রাসূলুল্লাহকে ঘুম থেকে উঠে দৌড়ে এসে বলেন বেলাল রাদিয়াল্লাহু সর্বপ্রথম রাসূল বলেন বেলাল তুমি যেহেতু প্রথম আইসা বললি তুমি আগে শুরু করো বেলাল দাঁড়িয়ে কি আযান দিবে অনেক যারা দেখছেন সবচেয়ে সবাই দৌড়েন ইয়া রাসূলুল্লাহ আমিও দেখেছি আমিও দেখেছি আমিও দেখেছি তো আযান মক্কায় ছিল মদিনায় ছিল ছিল আর আযান দেওয়া হতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় জুমার একটা আযান ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সময়ও একটা আযান ছিল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময়ও একটা আযান ছিল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সময়ে তিনি বললেন একটা আযান দেওয়ার সাথে সাথেই ব্যবসা বাণিজ্য বন্ধ হারাম সূরাতুল জুমাতে আল্লাহ বলছেন ইদা নুদিয়া লিসসালাতি বিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াযারুল বাইয়্ ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও সব হারাম হয়ে যায় জুমার আযান অনেক মুসলমান
সমস্যা উসমান ইবনে আফফান, তিনি কে? তিনি কে? তিন নাম্বার খলিফা, খুলাফা আর রাশিদুনের, তিনি সাহাবায়ে কেরাম তার সময় সমস্ত সাহাবীদের ভিতরে ছিল। সাহাবায়ে কেরাম নিয়ে ঐক্যমতের ভিত্তিতে বলেন, তিনি জুমার নামাজে ওয়াক্ত হলে একটা আজান দেবেন, খুতবার জন্য আরেকটা আজান দেবেন। এই দুইটা আজান তার সময় থেকে প্রচলন হয়। উসমান ইবনে আফফান তো একজন খুলাফা আর রাশিদুনের একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন, তার কাছে বিদাত বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নতি খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজ। সুতরাং উনি একটা আজান ওয়াক্ত হওয়ার সাথে সাথে করে দিয়ে আমাদের নিয়ে এহসান করেছে। যদি এহসান না হতো প্রত্যেক সপ্তাহে বাধ্যতামূলক অনেক নিয়ে হারাম কাজে লিপ্ত থাকতেন, থাকতেন না থাকতেন না এহসান বিতর্ক করা যাবে না। আমার তৌফিক দিন বুঝার কারণে আমি